নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ফুল বানানো দেখাবো। ফুলটা করতে খুবই সহজ, তার জন্য আমরা চারটা চেন নিব। চেন নিয়ে এখানে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে আমরা তিনটে চেন নিব। তিনটে চেন নেওয়ার পরে এই লুপটাতে সুতো ঘুরিয়ে আমরা ডাবল ক্রোশে করে নেব। এই লুপের মধ্যে সুতো বের করে আমরা ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমরা দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। দুটো ডাবল ক্রোশে করার পরে আমরা তিনটে চেন নেব। দুই, এই তিন, তিনটে ডবল ক্রোশে কর। তিনটে চেন নেওয়ার পরে আমরা আবার এমনি করে জয়েন করে দেব। দিয়ে আবার আমরা তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর আবার দুটো ডবল ক্রোশে করব। দুটো ডবল ক্রোশে হয়ে গেল। এবার আমরা আবার তিনটে চেন নেব। তিনটে চেন নিয়ে এখানে জয়েন করে দেব। এইভাবে এখানে আমরা দুটো পাপড়ি তৈরি করে নিলাম। সেমভাবে আমরা এখানে আরও তিনটে পাপড়ি করে নেব। বাকি তিনটে আমরা পাপড়ি করে নিয়েছি সেমভাবে। এবার আমরা জয়েন করে দিলে আমার পুরো ফুলটা এখানে একটা ছোট্ট একটা পুঁথি সেট করে দিলে সুন্দর একটা ফুল হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর ফুলটা।